আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, ভালো থাকো সবাই এই কামনাই করি। আজকে আমি অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই নবম দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। আমি গত কয়েকটি ক্লাসে বিজ্ঞানের পর্যায়ক্রমিকভাবে আমরা দেখতে হলে আলো চাই এই অধ্যায়টা পড়িয়েছিলাম, পঞ্চম অধ্যায় মনে হয়। আজকে আমি ওই অধ্যায়ের চারটি ক্লাস বা পাঁচটি ক্লাস নিয়ে সমাপ্ত করেছি। যারা দেখো নাই আগের ক্লাসটি, অবশ্যই ওই অধ্যায়টা জানার জন্য প্রত্যেকটি ক্লাস দেখো, যদিও একটু কঠিন হয় খুঁজে বের করতে, তারপর খুঁজে বের করে সেই ক্লাসগুলি দেখো। আর আজকে আমি নতুন একটা অধ্যায় শুরু করব। লাইভ ক্লাসে থাকলে তোমাদের বেশি উপকৃত হও, খুঁজতে হয় না, ক্লাসটা দেখে কি করা হয়েছে সে খাতায় লিখলে ভালো হয়। আর অবশ্যই যে কেউ এখন লাইভ ক্লাসেই দেখো বা পরেই দেখো, অবশ্যই কি লেখা হচ্ছে, স্যারে কি বলতেছে সেটা খাতায় লিখবে, তারপর সেটা অ্যানালাইসিস করে পড়বে, মুখস্থ করবে, যে তোমার অধ্যায় সম্পর্কে ভালো একটা আইডিয়া আসবে, সৃজনশীলে উত্তর দিতে পারবে। চলো আমরা দশম অধ্যায় আজকে পড়াবো, নতুন অধ্যায়, সেটা নাম কি প্রাত্যহিক জীবনী তড়ি। আচ্ছা ক্লাসটা কি দেখা যাচ্ছে? লাইভ ক্লাসে কেউ যদি থাকো, হ্যাঁ একজন আসো, তুমি অবশ্যই মেসেজ দাও। যে কেউ স্কুলের স্টুডেন্ট যদি হও, আমরা আজকে প্রাত্যহিক জীবন মানে আমরা যে বেঁচে থাকি, বেঁচে আছি এবং স্বাচ্ছন্দ্যে স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য আমাদের বিদ্যুতের কি প্রয়োজন। যদি আজকে এখন বিদ্যুৎ না থাকে তখন কি হবে তোমরাই বলো, আমি ক্লাস নিতে পারবো না, কারণ আমি ওয়াইফাই এর সাহায্যে ক্লাস নিচ্ছি। যদি বিদ্যুৎ চলে যায় ওয়াইফাই বন্ধ হয়ে যাবে, তার মানে আমার ক্লাসটাই ডিসমিস হয়ে যাবে। সুতরাং এটার প্রয়োজনীয়তা, জীবনের প্রয়োজনীয়তা অনেক। যদি সারাদিন ঢাকা শহরে যে অবস্থায় আছে, সারাদিন একদিন যদি কারেন্ট না থাকে গরমে তো কষ্ট হবেই, কিন্তু পানির যে সমস্যাটা হবে সেটা কোনোভাবেই কভার করা কঠিন হয়ে যায়, যার জন্য আমরা এই বিদ্যুতের জন্য বা তড়িতের জন্য জীবনে অনেক প্রয়োজনীয়তা অনুভব করি। এখন এই বিদ্যুৎটা তৈরি হয় কিভাবে, চলো তড়িৎ বা এই তড়িৎটা কিভাবে হয়। আচ্ছা তড়িৎ বা বিদ্যুৎ দুই ধরনের, একটা হলো স্থির তড়িৎ, একটা হচ্ছে চল তড়িৎ। স্থির তড়িৎ হচ্ছে স্থির থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় না। যেমন আমরা যদি শীতের দিনে কি করি, প্লাস্টিকের চিরুনির সাহায্যে যদি আমরা সিল্কের চুল আশ্রাই, হ্যাঁ, তখন সেই প্লাস্টিকের চিরুনিতে যদি কাগজের টুকরাকে ধরা হয়, দেখা যায় কাগজের টুকরা চিরুনির সাথে আকর্ষণ হচ্ছে, এতে বোঝা যাচ্ছে কি যে এখানে এক ধরনের বিদ্যুৎ তৈরি হয়, সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ, যেখানে ইলেকট্রনগুলো স্থির থাকে। একজন ইলেকট্রন বেশি গ্রহণ করে, একজন ইলেকট্রন কম গ্রহণ করে, একজন ইলেকট্রন দান করে, একজন ইলেকট্রন গ্রহণ করে, ফলে ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি করে, তখনই এক ধরনের বিদ্যুৎ তৈরি হয় যাকে আমরা স্থির তড়িৎ বলি। কিন্তু তোমাদের এই অধ্যায়ে আছে চলতড়িৎ। চলতড়িৎ কি? এক জায়গায় যেটা স্থির থাকে না, যেমন আমি যে বিদ্যুৎ ব্যবহার করতেছি ঢাকা শহরে প্রত্যেকটা বাসায়, সেই বিদ্যুৎ কোথায় থেকে আসতেছে, সেটা কোথাও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেটা জাতীয় গ্রিড বা মোটা তার, তিনটা তার থাকে দেখবা পিলারের উপরে, সেটার সাহায্যে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তবে যদি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তিনটা থাকে বা চারটা থাকে, সব কিন্তু জাতীয় গ্রিডে সংযোগ দেওয়া হয়, কোন বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি সেটা বলা খুবই কঠিন, একই সংযোগ, একই বিদ্যুৎ সংযোগ সবাই পায়, তাই সেটা চলতড়িৎ। এই জন্য বলা হচ্ছে যে আমরা যে জায়গায় ব্যবহার করছি সেই জায়গা থেকে কি এক এই বাসা ব্যবহার করি, বাসা থেকে বিদ্যুৎ পাই না, অন্য কোথাও থেকে এসে আমরা সেই বিদ্যুৎটা পাই, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, ইলেকট্রন স্থানান্তরিত হয়, ক্ষেত্র থেকে এনোডে যায়, এনোড থেকে ক্ষেত্রে যায়, মানে ইলেকট্রন স্থানান্তরিত হয় বিদায়, এটাকে বলা হয় চলতড়িৎ। আর যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত, এটা কিন্তু আমরা জানবো। আর তোমাদের বইয়ের দিকে একটু খেয়াল করো, যে তোমাদের পাঠের শিখার ফলটা, শিখন ফলটা কি, যে তড়িৎ উপাংশ বা যন্ত্র প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় যে আমরা কোনটা কি, তারপর হলো ব্যাটারি কার্যক্রম ব্যাখ্যা করতে হবে। আসলে দুইটা, প্রতীক
প্রতীক এবং ব্যাটারি কার্যক্রম একটা শিখবো আমরা বিভিন্ন প্রতীক আর দুই নম্বর শিখবো ব্যাটারি আমরা যে টর্চ লাইটের ব্যাটারি বা খেলনার ব্যাটারি ব্যবহার করি সেই ব্যাটারি কিভাবে গঠিত হয় ব্যাটারি কিভাবে গঠিত হয় এবং কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা শিখবো আচ্ছা প্রথমে আমরা প্রতীক সম্পর্কে জানি যে কি কি বিদ্যুৎ প্রতীকগুলি আছে আচ্ছা তাহলে প্রতীকগুলো কি কি তোমাদের অপর দৃষ্টায় দেখো দেখো কি কি আছে তড়িৎ বর্তনীর প্রতীক প্রতীকটা দিগিকার হবে আগে বর্তনী তড়িৎ বর্তনীর প্রতীকগুলি শিখি তড়িৎ বর্তনীর বর্তনীর প্রতীক আচ্ছা এর প্রতীকগুলি এমসিকিউ তে কিন্তু আসে যেমন দেখো যদি ছোট দাগ থাকে আর একটা বড় দাগ থাকে এটা হচ্ছে কোষ বিদ্যুৎ কোষ যে আমরা যে বিদ্যুৎ লাইনটা ব্যবহার করি বাসা করি সেটাই বড় দাগটা হচ্ছে পজিটিভ ছোট দাগটা হচ্ছে নেগেটিভ পজিটিভ তড়িৎদ্বার নেগেটিভ তড়িৎদ্বার আর যদি এরকম একটা না কয়েকটা দাগ থাকে এরকম দেখো কয়টা দাগ মাঝখানে যদি এরকম সংযোগ থাকে তখন বুঝতে হবে কি এটা হচ্ছে ব্যাটারি এটা কি ব্যাটারি দেখো একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় এটা কি ব্যাটারি এখানে দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আচ্ছা তারপরে আসো পরিবাহী তার এটা বুঝি আমরা একবার সহজ কথা পরিবাহী তার সংযুক্ত তার পরিবাহী তার হচ্ছে সোজা দাগ সংযুক্ত তার হচ্ছে এরকম একটা দাগ থাকবে আর সংযোগহীন এখানে একটু বাঁকা থাকবে এরকম বাঁকা থাকলে সংযোগবিহীন সংযোগবিহীন তার এটা হলো সংযোগবিহীন এটা হলো সংযোগ তার আচ্ছা এটা বুঝবো আমরা সুইচ একমুখী সুইচ দ্বিমুখী সুইচ আমরা এই চিত্রগুলো একটু দেখি এটি সহজ কি একমুখী সুইচ এই এখানে একটা সুইচ এটা হলো এক মুখী সুইচ সুইচ একমুখী সুইচ দেখো একটা সুইচ একটা তারে সংযুক্ত যা আমরা বাসা বাড়িতে যে ফ্যান লাইট টিভি এগুলি দেখি সব হচ্ছে একমুখী সুইচ আর যদি এরকম থাকে যে এখানে দুইটা তার আর এরকম একটা তার আছে এখানে আইসা এখানে সংযুক্ত হতে পারে এখানে সংযুক্ত হতে পারে এটা হচ্ছে দ্বিমুখ সংযোগ আমরা যে লিফট ব্যবহার করি লিফট কি একবার উপরে উঠে একবার নিচে নামে তার মানে এই দ্বিমুখী সুইচ লিফটে ব্যবহার করা হয় দেখো এখানে একটা সুইচ এখানে একটা আছে হ্যাঁ এটা হলো দ্বিমুখী সুইচ এটা হলো কি দ্বিমুখী সুইচ আচ্ছা এরপরে স্থির রোধ এটি সহজ এই স্থির রোধ আর পরিবর্তনশীল রোধ কি হবে এইটার মতনই এই পরিবর্তনশীল রোধ এরকম শুধু মাঝখানে একটা এরকম দাগ থাকবে উপরে এটা হলো স্থির রোধ এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ আর গ্যালভানিক কোষ মাঝখানে জি থাকবে আর অ্যামিটার মাঝখানে এ থাকবে আর ভোল্টমিটার মাঝখানে বি থাকবে এই এটি অবশ্য লেখা দেখলি বোঝা যায় ভূ সংযোগ হচ্ছে এরকম দাগ বড় দাগ ছোট দাগ ছোট দাগ ছোট দাগ এইভাবে ভূ সংযোগ এটাকে বলা হয় ভূ সংযোগ তা আমরা এই প্রতীকগুলি মোটামুটি জানবো এটা কোষ এটা ব্যাটারি গ্যালভানি ভোল্টমিটার অ্যামিটার ভোল্টমিটার মাপা হয় বিদ্যুৎ বিভব পার্থক্য পরিমাপের জন্য বিভব পার্থক্য যদি বেশি হয় যেন আমরা জানি 220 ভোল্টে আমাদের বাসাবাড়ির বিদ্যুৎ ব্যবহার করা হয় সুতরাং এখানে আমরা ভোল্টমিটারে দেখব 220 ভোল্টে আছে কিনা
তখনই আমি বুঝবো যে আমাদের জন্য উপযুক্ত কারেন্ট। অ্যামিটার, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কতটুকু। গ্যালভানোমিটার, জি গ্যালভানোমিটার, ঠিক আছে। এই তথ্যগুলি আমাদের জানা দরকার, আমরা জানবো। এখন আমরা চলো দ্বিতীয় যে অংশ আছে ব্যাটারি, এই ব্যাটারি সম্পর্কে একটু আলোচনা করি। ব্যাটারিটা কিভাবে গঠিত হয়, তোমাদের বইয়ে মোটামুটি লিখেছে, বেশি লেখে নাই, গঠনটা ভালো করে লেখে নাই। আচ্ছা একটু মেসেজ দিও যে স্যার আমি আসি, একটা মেসেজ যদি না থাকে কেমন, না ক্লাসটা কেমন হয়ে যায় না। ব্যাটারির গঠন, গঠন, ব্যাটারি, ব্যাটারি গঠন কার্যক্রম, কার্যক্রমটা পড়ে আগে গঠনটা শিখো। দেখো আগে হচ্ছে এই যে আমি বর্ণনা সহ লিখে দিব ইনশাল্লাহ, এ হলো একটা কৌটা বা পাত্র। কিসের পাত্র? জিঙ্কের পাত্র, জিঙ্কের পাত্র। একটা জিঙ্কের পাত্র নিলাম, তা পাত্রটা একটু সুন্দর করে আঁকি। এই জিঙ্কের পাত্র নিলাম, ঠিক আছে। এর ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইড, ভালো করে খেয়াল করো, নাম মুখস্থ করতে হবে, অ্যামোনিয়াম NH4, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড যোগ পাতিত পানি, পাতিত পানি এর কাই। কাই মানে বুঝো তো, রুটি যে আমরা খামির তৈরি করি না, সেই খামির বা কাই, একটা পেস্টের মতন তৈরি করো। পেস্ট, কিসের পেস্ট? অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং জিঙ্ক ক্লোরাইড ও পাতিত পানি। পাতিত পানি হচ্ছে বাষ্পাকারে যে পানি বের হয়, একেবারেই বিশুদ্ধ পানি, সেই পানি একত্রে মিশিয়ে একটা কাই তৈরি করব। ওয়ালাইকুম সালাম সিয়াম, অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি আসছো কিন্তু সালাম অনেক পরে। রোল নাম্বার দাও, শ্রেণী দাও। আচ্ছা আমরা কি বললাম, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, পাতিত পানি, এই বাংলা কথাগুলি লিখবা। প্রথমে লিখবে কি, একটা জিঙ্কের পাত্র নেই, এই জিঙ্কের পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, পাতিত পানি মিশ্রণে একটি কাই তৈরি করি। এই কাইটা এখানে দেওয়া হলো, এই যে কাইটা দেওয়া হলো, হ্যাঁ এই কাইটা দিলাম, এই কায়ের ভিতরে একটা কার্বন দণ্ড ঢুকাই দিব। কিসের দণ্ড? কার্বন দণ্ড কিরকম থাকে? কালো, এই হলো কার্বন দণ্ড, ঠিক আছে। একটা কার্বন দণ্ড প্রবেশ করে দিলাম, হলো কার্বন দণ্ড। এই কার্বন দণ্ডের মাথায় একটা টুপি পরাই দিব, এটা হচ্ছে কি, পজিটিভ তড়িৎদ্বার, পজিটিভ তড়িৎদ্বার, যাকে আমরা ক্যাথোড বলবো। পজিটিভ তড়িৎদ্বারকে কি বলে? এই ক্যাথোড। আর নেগেটিভ তড়িৎদ্বারকে অ্যানোড। এখন দেখো এই ব্যাটারি তৈরি হয়ে গেল, এখন যদি যদি এই ক্যাথোড আর অ্যানোডে বিদ্যুৎ সংযোগ দাও, তবে বিদ্যুৎ তড়িৎ প্রবাহিত হবে। এখানে সাবধানতা অবলম্বনটা হচ্ছে, তোমার এই সাইডের পাত্রটা তো তোমার ওপেন থাকবে না, এখন এখানে একটা কাগজের মোড়ক লাগাই দিব, কাগজের মোড়ক, এই ঠিক আছে, এই পাশে আমরা কাগজের একটা মোড়ক লাগাই দিলাম, এই আর এই পাশে ওপেন থাকবে, যাতে এটা হচ্ছে মাইনাস, মাইনাস বা এনোড তড়িৎদ্বার, আর কার্বন দণ্ড হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার পজিটিভ। আচ্ছা এ হলো গঠন, ক্লিয়ার। এখানে তিনটা তত্ত্ব পেলাম, ক্যাথোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, কার্বন দণ্ড, জিঙ্ক পাত্রটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, আর এই উপাদানগুলো হচ্ছে, এই উপাদানকে কি বলা হয়, এটার একটা নাম আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট, এদেরকে কি বলা হয়, ই
ইলেকট্রো 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 বানানো হয় নাই ইলেকট্রো ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট হচ্ছে যা থেকে ইলেকট্রনটা প্রবাহিত হবে এটা হলো মূল উপাদান এই ইলেকট্রোলাইটের কারণে এর থেকে ইলেকট্রন প্রবাহিত হবে মানে ইলেকট্রন প্রবাহিত হয় কোন দিক থেকে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় আমরা ওইগুলো একটু জানব আচ্ছা এখানে দেখো আমি আবার প্রথম থেকে বলি যে এখানে তিনটা উপাদান থাকে কপার জিঙ্কের পাত্র হচ্ছে কেতুর তড়িদ্বার হিসেবে আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জিঙ্ক ক্লোরাইড পাতিত পানির কাই এটা হচ্ছে ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয় আর মাঝখানে কার্বন দণ্ড ঢুকে দেওয়া যা এনোড হিসেবে ব্যবহার করে পজিটিভ নেগেটিভ এখন যদি আমরা এই পজিটিভ নেগেটিভে তার দ্বারা সংযুক্ত করি তখন কেতুর থেকে এনোড থেকে ইলেকট্রন সরিয়ে কেতুতে জমা হবে এই এনোড থেকে যে ইলেকট্রনটা হবে তা এই কেতুতে জমা হবে এখন কি এখানে ইলেকট্রনটা জমা হবে আইসা ক্লিয়ার তার মানে কেতুতে ইলেকট্রন জমা হয় যখনই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তখনই কি কেতুর থেকে ইলেকট্রন এনোডের দিকে প্রবাহিত হতে থাকে কেতুর থেকে ইলেকট্রনগুলো এনোডের দিকে প্রবাহিত হতে থাকে আমি আবার বলি এই ব্যাটারিতে যখন ব্যাটারি যখন আমরা তৈরি করলাম তখন এই জিঙ্ক পাত্র থেকে বা এই যে তোমার ইলেকট্রোলাইট থেকে তোমার এই উপাদানগুলি থেকে কি ইলেকট্রন জমা হয় কেতুতে এখানে কি ইলেকট্রন ইলেকট্রন জমা হয় জমা হওয়ার পরে এই কেতুর থেকে ইলেকট্রন তার দ্বারা যদি সংযুক্ত করি আমরা তার দ্বারা যদি এটাকে সংযুক্ত করে দিই এরকম একটা তার দ্বারা সংযুক্ত করে দিলাম তখন ইলেকট্রনগুলো এই কেতুর থেকে কেতুর থেকে কেতুর থেকে ইলেকট্রন এনোডে প্রবাহিত হবে এনোডের দিকে যাবে এনোডের দিকে প্রবাহিত হবে এনোডে এনোডে কি প্রবাহিত হবে লিখে দিই প্রবাহিত হবে প্রথমে দেখো কেতুতে ইলেকট্রন জমা হয়েছে জমা না হলে কিন্তু হবে না যখনই ইলেকট্রন সমান হয়ে যাবে কেতুতে এনোডে তখনই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং কি হয়ে যাবে ব্যাটারিটা অকেজ হয়ে যাবে আর ব্যাটারিটার কোনো মূল্য থাকবে না সুতরাং এখানে কি পেলাম কেতুতে ইলেকট্রন জমা হবে এবং তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন ইলেকট্রন কেতুর থেকে এনোডের দিকে প্রবাহিত হয় আর বিদ্যুৎ প্রবাহিত হবে এনোড থেকে কেতুডের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় এনোড থেকে কেতুডের দিকে আমরা এটা লিখে দিই যে এই যে এটা যা হয় তার বিপরীত এনোড এনোড থেকে কেতুডের কেতুডের দিকে কি বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয় এনোড থেকে কেতুডের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় আর কেতুর থেকে ইলেকট্রন এনোড দিকে প্রবাহিত হয় তার মানে ইলেকট্রন প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের উল্টাটা ইলেকট্রন প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বিপরীত দিকে যায় এখন আমি যদি এখানে একটা বাল্ব সংযুক্ত করে দিই এখানে যদি একটা বাল্ব সংযুক্ত করে দেওয়া হয় তখন কি হবে বিদ্যুৎ বাল্বটা জ্বলে উঠবে মানে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর যদি আবার বলতে বলার প্রয়োজন মনে করো আমি বলতে পারি কিন্তু লাইভ ক্লাসে মানুষের সমাগম একেবারে শূন্যের কোঠায় যারা বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ যে আমরা কি করলাম শুধু একটা ব্যাটারির কথা বললাম ব্যাটারিটা আবার বলি ব্যাটারির তিনটা অংশ হলো গুরুত্বপূর্ণ কেথুড এনোড এবং ইলেকট্রোলাইট মানে রাসায়নিক উপাদান প্রথমে একটা জিঙ্কের পাত্র নিব
এই জিঙ্কের পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জিঙ্ক ক্লোরাইড পাতিত পানির একটা কাই তৈরি করব। এই পাত্রে রেখে দিব, মাঝখানে একটা কার্বন দণ্ড ঢুকিয়ে দিব, প্রবেশ করাবো। যখন প্রবেশ করানো কমপ্লিট হয়ে যাবে তখনই বিদ্যুৎ কোষ তৈরি হয়ে যাবে। এই কার্বন দণ্ড কেতুটি হিসাবে ব্যবহার করব, যেহেতু কার্বন এখানে একটা টুপি পড়াবো, তোমার স্টিলের বা অন্য সুন্দর একটা টুপি পড়াবো। আচ্ছা, তারপর এই কার্বন দণ্ড হচ্ছে কেতুটি হিসাবে ব্যবহার হবে, আর জিঙ্কের পাত্রটা হচ্ছে এনুটি হিসাবে ব্যবহার করবে। এখানে আমরা একটা কাপড় কাগজের মুড়ক লাগাই দিব, কাগজ দিয়ে মুড়িয়ে দিব, আর নিচের অংশ নেগেটিভ হিসেবে কাজ করবে, কার্বন দণ্ড পজিটিভ বা এনুটি হিসেবে কাজ করবে। যখনই তার দিয়ে সংযুক্ত করা হয় তখন, আচ্ছা যখন এটা বিদ্যুৎ তৈরি করা হলো তখন এনুডে কেতুটে ইলেকট্রন জমা হবে, কেতুটে ইলেকট্রন জমা হবে। বিদ্যুৎ তার দ্বারা সংযুক্ত করলেই এনুড কেতুটে, তখনই কেতুর থেকে ইলেকট্রন আবার জমাকৃত ইলেকট্রন এনুডের কাছে আসবে, জমাকৃত ইলেকট্রন তার দিয়ে এনুডে আসবে। এই আসার কারণে বিদ্যুৎ প্রবাহিত শুরু হবে। তাই বিদ্যুৎ প্রবাহিত হবে কিভাবে, যেদিকে ইলেকট্রন যাচ্ছে তার বিপরীত দিকে, অর্থাৎ ইলেকট্রন যাচ্ছে কেতুর থেকে এনুডের দিকে আর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এনুড থেকে কেতুডের দিকে। সুতরাং এটা হচ্ছে বিদ্যুৎ রাসায়নিক কোষ। আচ্ছা, এই কার্যপ্রণালী হচ্ছে যখনই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তখন এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই থেকে তোমার আয়নের সৃষ্টি হয়, ইলেকট্রনের সৃষ্টি হয় এবং অ্যামোনিয়া গ্যাসে রূপান্তর হয় যা বেরিয়ে চলে যায়। আর তোমাদের ব্যবসা সেরকম কার্যপ্রণালী নেই, আমরা যেটুকু পড়ছি যে গঠনটা কিরকম কিভাবে কাজ করে কোনটা এনোড কোনটা কেতুর সে সম্পর্কে জানলে হবে। এই ব্যাটারি কোথায় কোথায় ব্যবহার হয় সেটাও আমরা জানি, যে মোবাইলেও কিন্তু ব্যাটারি ব্যবহার করা হয়, তারপর খেলনায় বা টর্চ লাইট এগুলিতে আমরা কি ব্যাটারি ব্যবহার করি। আগামী ক্লাসে আমরা এই ব্যাটারির ব্যবহার করব কিভাবে, সংযোগ দিব কিভাবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে আমি এই পর্যন্ত ক্লাসটা শেষ করতে চাচ্ছি। তোমাদেরকে আগামী ক্লাসের আহ্বান জানিয়ে, আজকে অনেকে লাইভ ক্লাসে নেই, মনে হচ্ছে যে পরীক্ষায় মশগুল ছিল, মশগুল আছো, কালকে তোমাদের একটা বুধবার একটা পরীক্ষার খাতা জমা দেওয়ার এবং নেওয়ার প্রশ্ন নেওয়ার একটা ডেট আছে, সেদিকে একটু খেয়াল রেখো। বুধবারে আজকে হচ্ছে সোম, মঙ্গল বুধবারে, ঠিক আছে। সুতরাং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিটি অনলাইন ক্লাস একটু ভালো করে দেখো, জ্ঞান অর্জন করো, সুস্থ থাকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।